আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আমরা যারা টিকটক ব্যবহার করি, টিকটকে কিন্তু আমরা ভিডিও আপলোড করে থাকি, তখন কিন্তু আমাদের ভিডিওতে কোনো ভিউ আসে না। দেখা গেছে 10টা 20টা 50টা ভিউ আসে। হ্যাঁ, আমি এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা ভিডিও আপলোড দিলে সঠিকভাবে আপনি সেটিংসগুলো করতে হবে। আগে এই সেটিংসগুলো করে তারপরে আপনি ভিডিও আপলোড দিবেন, তারপরে কিন্তু আপনার ভিডিওতে দেখবেন মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাবে আপনি, এটা গ্যারান্টি। আমি আগে সেটিংসগুলো দেখাচ্ছি কীভাবে আপনি সেটিংসগুলো করে তারপরে ভিডিও আপলোড দিবেন। চলুন ভিডিওটি শুরু করছি। টিকটকের ভিডিও আপলোড করার সঠিক নিয়ম আমি দেখাবো এখন। আমরা টিকটকে ওপেন করব। টিকটক অ্যাপটি ওপেন করে নিলাম, তারপর আমরা এখানে প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে আমি ক্লিক করে নিলাম, এই কর্নারের প্রোফাইল, নিজের প্রোফাইলে ক্লিক করে দিবেন। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে থ্রি লাইন আছে, থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পর এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর সবার প্রথমে আমরা নিচে চলে আসবো। তো এখানে দেখা গেছে আমরা যদি টিকটক ব্যবহার করি, আমরা যদি ডাটা দিয়ে টিকটক ব্যবহার করি, দেখা গেছে আমাদের প্রচুর এমবি কেটে নেয়। ঠিক আছে, আমরা যদি এমবি দিয়ে নিই, আমাদের দৈনিক হয়তো 1 GB চলে যায় যদি ভালোভাবে আমরা এই টিকটক ব্যবহার করি। তো সেক্ষেত্রে আমরা কী করবো, এখানে দেখতে পাবেন ডাটা সাভার, টিকটকের ডাটা সাভার এটা অন করে দিব আমরা। এই যে এখানে আমরা ক্লিক করে এটাকে অন করে দিব। তারপরে কি করব, অল্প এমবি দিয়ে কিন্তু আমরা অনেক টিকটক এখানে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, আপলোড দিতে পারবো। তো তারপরে দেখুন এখানে দ্বিতীয় নম্বর অপশনটা, আমরা যদি আবার এখানে চলে আসি থ্রি লাইনে এসে, হ্যাঁ আবার সেটিং অ্যান্ড প্রাইভেসি এসে আমরা আবার নিচে চলে যাবো। আগের জায়গায় গিয়ে দেখতে পাচ্ছেন এই যে ডাটা সাভারের উপরে দেখতে পাচ্ছেন ফ্রি অফ স্পেস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দুটো যত এখানে জাঙ্ক ফাইল আছে সব কিছু এখানে কিন্তু জমা হয়ে আছে। এখানে দেখতে পাচ্ছেন 214 এবং নিচে আছে 31 MB, এগুলো আমরা ক্লিয়ার করে দিব দুটোই। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কেস কিন্তু জিরো হয়ে গেছে, এখানে আগে অনেক কেস ছিল। দেখুন এখানে নিচে ডাউনলোডের এখানে আমরা এখানে ক্লিয়ার করে দিব, দুটো কিন্তু আমরা ক্লিয়ার করে দিব। তারপর আমাদেরকে এটা ফাস্ট চলবে। ঠিক আছে, তারপর আমরা কী করবো, এবার আমরা আবার এখানে চলে যাব। এবার আমাদের কাজ হবে এখানে প্রাইভেসি, দেখতে পাচ্ছেন প্রাইভেসিতে আমরা এই যে অপশনটা এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা এখানে একটু নিচে চলে যাব। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডুয়েট, তারপরে স্টিচ, তারপরে এখানে সবগুলো কিন্তু আমরা এভরি অন করে দিব। আমাদের এখানে যদি আমরা ভিডিওটা আপলোড দিই তখন কিন্তু তাদের সাথে নোটিফিকেশনটা চলে যাবে। তো এখানে ডুয়েট করবে আমাদের সাথে কোনো সমস্যা নেই। এখানে কিন্তু ডুয়েট করার মাধ্যমে কিন্তু আমাদের অনেক ভিউ হবে। ঠিক আছে, তো আমরা এখানে ডুয়েটকে এভরি অনে রেখে দিব। এভরি অনে রাখার পরে এখানে এটাকে স্টিটস এখানে আমরা এভরি অনে রেখে দিব। তারপরে দেখতে পাচ্ছেন স্টিকার, এই যে ডাউনলোড অপশন, যদি আপনি এটা ডাউনলোড করতে চাই কেউ এখানে অন করে দিবেন, আর না হলে আপনি চাইলে এটাকে অফ করে দিবেন। তারপর ফলোয়িং লিস্ট, হ্যাঁ আমাদেরকে কে কে ফলো, আমরা কাকে ফলো করেছি। ঠিক আছে, এর মাধ্যমে কিন্তু আমাদের ভিউ আসতে পারে, আমাদের ফলো পেতে পারে। ঠিক আছে, এবং লাইক ভিডিও, আপনার ভিডিওতে লাইক করবে এখানে কিন্তু আপনি এভরি অন করে দিবেন, এগুলো সবগুলো কিন্তু এভরি অন করে দিবেন। ঠিক আছে, তারপরে কিন্তু আপনি যদি যখন এই ভিডিওটা পোস্ট করবেন তখন কিন্তু সঙ্গে সঙ্গে তাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, এর মাধ্যমে তারা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবে। এবার আমরা ভিডিও কীভাবে আপলোড দিব আমরা দেখা গেছি, আমরা জানি ভিডিও কীভাবে আপলোড দিতে হয়, তবুও আমি পুরো সেটিংসটা দেখাচ্ছি সঠিক নিয়মে কীভাবে আপলোড দিবেন। আমরা তো নর্মালি আপলোড দিয়ে থাকি। তো আমরা এখানে প্লাস এখানে ক্লিক করব। প্লাস এখানে ক্লিক করার পর এখানে যদি আপনি 15 সেকেন্ডের ভিডিও আপলোড দিতে চান তো সেক্ষেত্রে আপনি 15 রাখবেন, না হলে এখানে 60 সেকেন্ড, তারপর 3 মিনিট রয়েছে। ঠিক আছে, তো আমি এখানে 15 সেকেন্ড দিয়ে দেখাচ্ছি একটা। তারপর আমরা কী করবো, এখানে ডাইরেক্ট যদি ক্যাপচার করতে চান আপনি ভিডিওটা এখান থেকে, তাহলে এখানে ক্লিক করে তো আপনি ভিডিও করতে পারেন। তারপর যদি আপনি গ্যালারি থেকে ভিডিওটা আপলোড করতে চান সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে আপলোড দেখতে পাচ্ছেন, আপলোডে ক্লিক করবেন। আমি আপলোডে ক্লিক করে নিলাম। আপলোডে ক্লিক করার পর এখানে আমি এই ভিডিওটা আমি এখান থেকে আপলোড দিব। তারপর এখানে ভিডিওটা চলে আসছে, আমি এখানে সাউন্ড কমিয়ে নিচ্ছি। তারপরে কী করবো, আমরা এখানে নেক্সট দেখতে পাচ্ছি, নেক্সটে ক্লিক করবো। তার আগে কিন্তু আপনি এখান থেকে এডিট করতে পারেন টেমপ্লেট, তারপরে এখানে টেক্সট লিখতে পারেন। ঠিক আছে, তো আমি যদি ভিডিওর উপরে লিখতে চান এখানে টেক্সট লিখতে পারেন, স্টিকার বসাতে পারেন, ইফেক্ট, ফিল্টার, এখানে অনেক কিছু রয়েছে আরও নিচে। ঠিক আছে, আপনি এখান থেকে এগুলো দিয়ে কাজ করতে পারেন। তো আমরা নেক্সটে ক্লিক করে আমি সঠিক পদ্ধতিটা দেখাচ্ছি এখানে কী কী দিবেন। তারপর এখানে আমি যেমন এই ভিডিওর একটা টাইটেল দিয়ে দিলাম। ঠিক আছে, যেমন আমি এখানে একটা বাচ্চাদের ভিডিও সাধারণ আমি এখানে লিখে দিলাম, আমি ইংলিশে দিচ্ছি বাচ্চাদের, আমি সাধারণ এটা এক্সাম্পল দেখাচ্ছি, এটা টাইটেল দিলাম। ঠিক আছে, ভিডিও, তারপর এখানে আমরা কিন্তু হ্যাশট্যাগ দিব। হ্যাশট্যাগ দিয়ে আমরা এখানে যেমন আমি বেবি লিখলাম। ঠিক আছে, যেমন বেবিদের
তো এখন দেখুন আমি শুধু বেবি লেখছি হ্যাশট্যাগ দিয়ে, বেবি লেখার সাথে সাথে কিন্তু অনেকগুলো এই হ্যাশট্যাগ চলে আসছে নিচে। আপনি দেখুন এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে বেবিতে 9 বিলিয়ন, ঠিক আছে, মিলিয়ন নয়, এখানে কিন্তু বিলিয়ন দেখতে পাচ্ছেন, 9 বিলিয়ন ভিউস এখানে। আরও নিচে অনেক বিলিয়ন বিলিয়ন ভিউস রয়েছে, সবচেয়ে বেশি হয়েছে এই বেবি 9 বিলিয়ন। এখানে ক্লিক করলাম, ঠিক আছে, এখানে ক্লিক করার পর আরও কয়েকটা আমরা এখান থেকে হ্যাশট্যাগ দিয়ে দিব, ঠিক আছে। তো অনেকগুলো হ্যাশট্যাগ দিয়ে দেখব, দেখা গেছে আমরা বাংলা টিকটক, তারপর টিকটক বাংলাদেশ, আমরা এখানে এইভাবে হ্যাশট্যাগ বসিয়ে দিব। তারপরে হ্যাশট্যাগ এখানে মেনশন করে দিবেন, আপনি এখানে দিতে চাইলে মেনশন করে দিবেন, মেনশনে এখানে লিখবেন টিকটক বাংলাদেশ, ঠিক আছে, টিকটক, সরি, টিকটক বাংলাদেশ। আমি এখানে টিকটক বাংলাদেশ দিয়ে দিলাম, এখানে দিয়ে দিবেন এটা, এই যে টিকটক বাংলাদেশ চলে আসছে, এখানে ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করে দিলাম। তারপর আমরা কী করবো, আরও কিছু মেনশন করে দিব, ঠিক আছে, এখানে শুধু টিকটক লিখে দিব, টিকটক, টিকটক আমি লিখে দিলাম, এখানে টিকটক চলে আসছে, এখানে আমরা এটার উপরে ক্লিক করে দিলাম, ঠিক আছে, ক্লিক করে এখানে আমরা টিকটক লিখে দিলাম, ঠিক আছে। তো মেনশন আপনি চাইলে আরও কিছু মেনশন দিতে পারেন, ঠিক আছে। তারপরে এখানে মেন অপশন যেটা, এটা এই যে হুক অ্যান্ড ওয়াটস দিস ভিডিও, তো এটা কিন্তু অবশ্যই এভরিওয়ান থাকতে হবে, ঠিক আছে। আপনি যদি ফ্রেন্ড থাকে, অনলি মি থাকে, তাহলে কিন্তু আপনি তো বুঝেনি, হবে না, জীবনও একটা ভাইরাল হবে না। তো আপনি অবশ্যই এভরিওয়ান মানে সবাই দেখবে আপনার এই ভিডিওটা, ঠিক আছে। তারপর অ্যালাউ কমেন্ট, তারপর দেখতে পাচ্ছেন অ্যালাউ ডুয়েট, অ্যালাউ স্ট্রিট, এইগুলো কিন্তু আপনি অবশ্যই অন করে রাখবেন। এই যে এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, তিনটা অপশন, এগুলো অবশ্যই কিন্তু আপনি অবশ্যই অন করে রাখবেন, ঠিক আছে। এবং এখানে যদি কোনো লিঙ্ক দিতে চান, এখানে অ্যাড লিঙ্ক, এখানে কোনো লিঙ্ক দিতে পারে আপনি চাইলে, ঠিক আছে। তো এভাবে এবার আপনি এবার পোস্ট যদি আমরা এখানে পোস্টে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের এটা আপলোড হয়ে যাবে, ঠিক আছে, এটা কিন্তু আপলোড হচ্ছে বর্তমানে। তো মূলত এভাবে কিন্তু আপনারা টিকটক ভিডিওটা যদি আপলোড করেন, অবশ্যই ভাইরাল হওয়ার চান্স অবশ্যই 95%, ঠিক আছে।